আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দ্বিতীয় প্রশ্নটি এসেছে, তিনি বলেছেন যে আমি ঢাকায় থাকি, সেখান থেকে চট্টগ্রামে সফর করলাম, আবার চট্টগ্রাম থেকে ঢাকার পথে রওনা হলাম, ঢাকায় ফিরে নিজের বাসায় না উঠে সরাসরি বন্ধুর বাসায় উঠলাম, তখন ইশারক্ত হয়ে গেল, এখন আমি কি বাসায় না পৌঁছতে বন্ধুর বাসায় কসর করব নাকি পুরো সালাত আদায় করব। সুন্দর প্রশ্ন করেছেন। আমরা এই বিষয়গুলো আসলে আমাদের বিভিন্ন প্রশ্নোত্তর অ্যাড্রেস করেছি। কসর করা এটা সফরের একটা বিধান, এবং জমার করা এটা সফরের একটা বিধান, যদিও সফর ছাড়াও জমার করার কিছু নীতি ইসলামে রয়েছে, যেমন বৃষ্টির মধ্যে, যেমন আরাফার ময়দানে, হ্যাঁ ইত্যাদি আরও কিছু মাসআলা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর এবং বৃষ্টি ছাড়াও কখনো কখনো জমা করেছেন দুই সালাতের মধ্যে, সালাতের যে গ্রুপ আছে যেমন জোহর আসর এবং মাগরিব ইশা। তো যাই হোক, আপনার প্রশ্নটা আসলে মূলত কসর এর বিষয়ে। আপনি বলেছেন যে আপনি যখন বাড়ি থেকে দূরে থাকেন, না আপনি বলেছেন যে আপনার বন্ধুর বাসায় যখন আপনি ঢাকায় ফিরে নিজের বাসায় না উঠে যান এবং ইশারক্ত হয়ে গেল, তখন আপনি বাসায় বন্ধুর বাসায় কসর করবেন কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, বন্ধুর বাসায় কসর করবেন, কারণ আপনি যখন আপনার নিজের এলাকায় নিজের পাড়ার ভেতরে ঢুকবেন তখন আপনার সফর শেষ হয়ে গেল। নিজের পাড়ায় ঢুকার আগ পর্যন্ত আপনার সফর যেহেতু কন্টিনিউ, পথে আপনি যদি বোনের বাসায় উঠেন, আপনি যদি বন্ধুর বাসায় উঠেন, আপনি যদি অন্য আত্মীয় স্বজনের কারো বাসায় উঠেন, কিংবা কোনো মোটেলে বা হোটেলে উঠেন, যেখানে আপনি উঠেন না কেন, কিংবা যেমন বিমানবন্দরে থাকেন, বাস স্টেশনে থাকেন, আপনি আপনার বাসার এরিয়ায় পাড়ায় ঢুকার আগ পর্যন্ত আপনি মুসাফির, অতএব আপনি কসর করবেন। কিন্তু যখনই এলাকায় ঢুকে গেলেন তখনই আপনার সফর শেষ হয়ে গেল। যখন সফর শেষ হয়ে যায় তখন আর মুসাফির ব্যক্তির কসর থাকে না, কারণ তখন তিনি আর মুসাফির নন, তখন তিনি মুকিম। যেমন আমরা খুব সংক্ষেপে উত্তর একটা উদাহরণ দিতে পারি, সেটি হচ্ছে যেমন কেউ যদি উত্তরা থেকে চট্টগ্রাম যান এবং চট্টগ্রাম থেকে তিনি আবার ফিরলেন, ধরলাম তিনি ফিরলেন মালিবাগ হয়ে বাসে, অথবা মহাখালীতে নামলেন বাস থেকে, অথবা তিনি ঢাকা বিমানবন্দরে নামলেন, এখনও তিনি উত্তরায় আসেননি, তাহলে এই উত্তরায় ঢোকার আগ পর্যন্ত, উত্তরাটা কখন, যেমন জসীমউদ্দিন বা তারও কিছু আগ থেকে এক নম্বর শুরু হয়, সে তিনি এই উত্তরা এলাকা, যে এলাকাটা উত্তরা হিসেবে চিহ্নিত, এখানে ঢোকার আগ পর্যন্ত তিনি কসর করতে পারবেন। আর যদি তিনি এলাকায় ঢুকে যান তখন তার সফর শেষ এবং তখন তিনি মুকিম হয়ে গেলেন, আর কসর করতে পারবেন না।